দুই মাসের নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনে মেঘনা নদীতে গিয়ে বাজিমাত করলেন এক জেলেন ফেলে নদী থেকে তুলে আনলেন প্রায় দেড় কেজি ওজনের একটি ইলিশ বুধবার সকালে বড় বড় নৌকা টলারগুলো যখন হতাশা নিয়ে ঘাটে ফিরছিল একজন ভাগির সঙ্গে তিন তক্তা ডিঙি নৌকা নিয়ে মেঘনায় নামেন বাবুল হোসেন ছোট্ট ডিঙি নৌকা নিয়ে মাঝ নদীতে যাওয়া সম্ভব না হওয়ায় ভোলার ইলিশা ঘাটের কাছাকাছি জাল ফেলেন পরপর কয়েকবার জাল ফেললেও কাঙ্ক্ষিত মাছের দেখা পাচ্ছিলেন না সকাল দশটার দিকে জাল ফেলে চারটি ইলিশ পান এর মধ্যে একটি রোজন দেড় কেজি ঘাটের মোহাম্মদ ইউসুফের আড়তে আনা হলে নিলামে তোলা হয় ইলিশটিকে পরে তিন হাজার নয়শো বিশ টাকায় ইলিশটি কিনে নেন পাইকার মোহাম্মদ মমিন সময় সংবাদ ভোলা